আনুষ্ঠানিকভাবে এল নিনো পর্যায়ে প্রবেশ করেছে বিশ্ব। আবহাওয়ার উষ্ণ এই অবস্থা চলতি বছরের শেষে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। এই সময়ে এশিয়া আফ্রিকা সহ বিশ্বজুড়ে দুর্যোগ বৃদ্ধির পাশাপাশি আগামী বছর বিশ্ব রেকর্ড উষ্ণতা দেখতে পারে। এল নিনোর প্রভাবে মানুষের প্রাণহানি ও অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতিও দেখবে দেশগুলো। বৈশ্বিক আবহাওয়ায় আগমন ঘটেছে এল নিনোর। এরই মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর প্রভাব শুরু হয়েছে বলে জানাচ্ছেন মার্কিন আবহাওয়াবিদরা। জলবায়ু পরিবর্তনের কারণে নানা সমস্যার মুখে থাকা বিশ্বে আরও তাপ যোগ করতে চলেছে এই প্রভাব। চলতি বছরের শেষে এল নিনোর প্রভাব সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে। এর ফলে 2024 সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। তাদের শঙ্কা, রেকর্ড গরমে এই সময়ে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। সর্বোচ্চ 2 ডিগ্রিতে পৌঁছালে সুপার এল নিনোর শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। এল নিনোর প্রভাবে বাড়বে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ। অস্ট্রেলিয়ায় খরা ও অতিরিক্ত বৃষ্টি দেখবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। এল নিনোতে ভারতীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমবে। এছাড়া এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও খরা বাড়বে। প্রতি 2 থেকে 7 বছর পরপর বৈশ্বিক আবহাওয়ায় এল নিনোর প্রভাব শুরু হয়। এ সময় দক্ষিণ আমেরিকা উপকূল থেকে উষ্ণ পানি বিশ্বের মহাসাগরগুলোতে ছড়িয়ে পড়ে। এসব কারণে বায়ুমণ্ডলেও উষ্ণতার মাত্রা বাড়ে। এর আগে 2016 সালে এল নিনোর প্রভাবে রেকর্ড তাপমাত্রা দেখেছিল বিশ্ব। আগামী বসন্তের পর এল নিনোর প্রভাব কমতে শুরু করবে। আবহাওয়ার এই কারণে এই সময়ে জনজীবনের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতির পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। 1997-98 সালে এল নিনোর প্রভাবে বিশ্বে $5 ট্রিলিয়ন ক্ষতি ও 23,000 মানুষের মৃত্যু হয়। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।